রাজ্যের যুবকের প্রযোজনায় এক মিউজিক অ্যালবামের সূচনা হলো শনিবার আগরতলা প্রেস ক্লাবে। মেরি খুশি হো কি নামে এই মিউজিক ভিডিও অ্যালবামের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, সভাপতি সুবল কুমার দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা। আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার মহোদয়। তো যখন বলছেন যে মেরে খুশি হোকি একটা অ্যালবাম উনি রিলিজ করবেন, তখন আমি বলছি আমি আসব, কারণ আমাদের রাজ্যের কোনো ছেলে মেয়ে এমন একটা ইনোভেটিভ কাজ করছে, তো সেটাকে আমাদেরকে উৎসাহিত করা অত্যন্ত প্রয়োজন। তো আজকে আমি মনে করব আজকে নরেশ সরকার যেটা করছেন, আগামী দিনে আমাদের ছেলে মেয়েরা, আমাদের ছোট ভাই বোনরা এবং অন্যান্যরা যাদের মধ্যে ইনোভেটিভ কোনো কিছু রয়েছে এবং যারা কিছু করতে চান, ক্রিয়েটিভিটি রয়েছে এই লাইনে, এই লাইনে যেমন পয়সা রোজগার করা যায়, নিজেদেরকে প্রতিষ্ঠা করা যায়, তেমনি নিজের মধ্যে যে শিল্পী সত্তাটা আছে সেই শিল্পী সত্তাটাকেও মানুষের কাছে তুলে ধরার বিষয় রয়েছে।